এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম শর্ত, বেসরকারি খাতের টেকসইকরণ প্রতিবেদনে প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। এই প্রতিবেদন দাখিলে আগ্রহের ঘাটতি আছে দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মিজান রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রে সব দেশের বেসরকারি খাতের উন্নয়নকে অন্যতম শর্ত হিসেবে দেখা হয়। সে কারণে জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয়ের এ বিষয়ে নির্দেশনাও রয়েছে। বেসরকারি কোম্পানিগুলোকে তাদের লাভ ক্ষতির হিসেবের পাশাপাশি পরিবেশ সহনশীলতা, জ্বালানি নির্ভরতা সহ সামাজিক দায়বদ্ধতার প্রতিবেদন দাখিল করতে হয়। বিশ্বের অনেক দেশে এই ধরনের প্রতিবেদন বাধ্যতামূলক হলেও বাংলাদেশে এক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়। যে আমরা সাস্টেনেবিলিটি রিপোর্টিংকে নিয়ে বলি, বাংলাদেশ ব্যাংক এটাকে একটা ভাইটাল স্টেপ মনে করে, 2008 থেকে এই বিষয়ে ইনস্ট্রাকশন দিয়ে আসছে। আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানে আছে আমরা 2023-এর মধ্যে সাস্টেনেবিলিটি রিপোর্টিং নিয়ে একটা স্ট্রাকচার্ড পলিসি দিয়ে দিব। স্থানীয় সরকার পর্যায়ে কিন্তু হচ্ছে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন আপনি যদি এখন ছাদ বাগান করেন, আপনার যে হোল্ডিং ট্যাক্স আছে সেটাতে কিন্তু আপনি 10% একটা রিবেট পাচ্ছেন। সো আমরা শুধু সাস্টেনেবিলিটি মাল্টি ন্যাশনালস অ্যান্ড লার্জ কর্পোরেশনস করলে তো হবে না, ইট হ্যাজ টু স্টার্ট উইথ দি মাইক্রো লেভেল এন্টারপ্রাইজেস। এ সময় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারি বাধ্যবাধকতা না থাকলেও সংশ্লিষ্ট দপ্তরে ব্যবসায়ী টেকসইকরণ প্রতিবেদন দাখিলের উপর জোর দিতে হবে উদ্যোক্তাদের। চূড়ান্ত বিচারে এই সাস্টেনেবিলিটি রিপোর্টিং দীর্ঘমেয়াদে এই প্রতিষ্ঠানকে টেকসই থাকার জন্য, তার মুনাফাকে শক্তিশালী করার জন্য অবদান রাখবে। আগামী দিনের বাজেট সাস্টেনেবিলিটি বাজেট হতে পারে কি না, এটা আমি মনে করি এটা হতে পারে না, এটি হওয়া উচিত। সাস্টেনেবিলিটি রিপোর্টিং অ্যাক্টের দিকে বোধ হয় যেতে হবে, ক্রমান্বয়ে এটা যেতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে। বর্তমানে দেশের মাত্র 15% কোম্পানি ব্যবসা টেকসইকরণ প্রতিবেদন দাখিল করে, যেখানে ভারতের 99% কোম্পানি এই প্রতিবেদন দেয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।